ওটা বিদায় ভেঙে দেয়, মশার সিটির উপর হামলা এবং গ্রেফতার, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন আপনার কথা হচ্ছে যে এটা আমার ছেলে আমার ভাই ভাঙড়ের বিদায়, সে তার আইসিবির আপনার যে একটা আপনার ওই প্রতিষ্ঠা দিবস উনি কলকাতায় মনুমেন্টের ময়দানে দেখেছি। ইতিমধ্যে ভাঙড় থেকে বিভিন্ন আইএসএফের কর্মী ছেলেরা তারা তার ডাকে সাড়া দিয়ে সকলে এসেছিলেন। এমন সময় আরাবুলের তলবরেরা অতএব রাজ্য সরকারের গুন্ডা বাহিনীরা কি বলেন মুসা গুন্ডা দলদাস জমি দখলকারী সিন্ডিকেট এসব কাজগুলো করে থাকে কি বুঝলেন, আরাবুলের ঘরে পাশে বোমা সব কিছুর আগে হয়েছে জানেন, ওরা এসে আজকে ছেলেগুলোকে মা ধুর পিটাপিটি খুব। এ জায়গায় আমার ভাইপো তড়িঘড়ি গাড়ি নিয়ে যায়, গাড়ি নিয়ে যাওয়ার পরই আজকে রাজ্য সরকারের গুন্ডা বাহিনীরা তৃণমূলের গুন্ডা বাহিনীরা আমার ভাইপোর গাড়ি ভাঙ চুর কি মেনে এসব করেছে আপনারা সকলেই দেখতে পেয়েছেন জানেন। ওখান থেকে উনি কলকাতা এসেছেন, এসে ওইখান থেকে চৌরঙ্গি মোড়ে উনি তার আইএসএফের ছেলে পরিদেরা নিয়ে হাজির হয়েছে। সেই জায়গায় প্রশাসন পুলিশ অ্যাটাক করেছে, আইএসএফের ছেলে ধরে মেরেছে পিটেছে, বাঁদর কুকুর খেয়ে এইভাবে কোনোদিন মানে না যে আচরণ করেছে প্রশাসন বিভাগ, তাতে বহু ছেলে মার খেয়েছে, তাদের উপরে আঘাত হয়েছে। আজকে মেরে একটা ভাঙড়ের বিধায়ক আমার ভাইপো পীরজাদা আমার বংশের ছেলে আমার ছেলে কি বলে আমাদের মুরিদ মোতাকেদিন ভক্তবৃন্দদের হ্যাঁ প্রাণপ্রিয় কলিজার টুকরা কি বলে আমার ভাইপো কি বলে নওশাদকে পুলিশ তিনি হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এটা আপনারা দেখেছেন। একটা বিধায়ককে কিভাবে ধরতে হয় ভারতের সংবিধান আইন অনুযায়ী সেটা ভারতের সংবিধান আইনটা দেখতে হবে, ওদিকে পলা করে নেই পুরো গুন্ডা তিনি এইরকম অবস্থায় উনি আমার ভাইপোকে টেনে তুলে দিয়ে গাড়িতে তোলার সময় মাথায় আঘাত করেছে আপনারা দেখেছেন, সে আঘাত সেই লাড়িটা কিসে হ্যাঁ সেটা একটা লোহার কাঠি ছড়ি, টুপিটা না থাকলে মাথাটা ফেটে যেত আমার ভাইপোর কি বললেন, তার চিন্তা ভাবনা কি ছিল মাথায় মেরে মাথা ফেটিয়ে ভাইপোর ব্রেনটাকে নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনায় মেরেছিলেন, টুপিটা পড়ে যাচ্ছে কি বললেন এটা দেখতে পান যে বলুন এখানে অথবা যাতে এমন মারামারি ভাইপো না বেঁচে যায় মরে যায় তাহলে আমি বেঁচে যাই কি বললেন সংখ্যালঘু ভোটটা তাহলে পেয়ে যাব, এ তো পুরোপুরি পরিকল্পিত হবে রাজ্য সরকারের ইন্ধনে হয়েছে, এটা রাজ্য সরকারের ইন্ধন ছাড়া এই কাজটা পুলিশ প্রশাসন বিভাগ করতে পারে না কি বুঝলেন। ভারত স্বাধীনের পথে ব্রিটিশ থেকে নিয়ে আজ অব্দি আমার বংশের কোন ছেলেকে কি বুঝলেন কোন থানায় দিয়ে জেলে দেয়নি, আজকে কংগ্রেস সরকার সেও কোনোদিন আপনার আমার বংশের কোন ছেলেকে জেলে দেয়নি, 34-72 বামফ্রন্ট সরকার চালিয়ে গেছে আজ অব্দি কোনোদিন আমার বংশের ছেলেদের ঘরে হ্যাঁ জেলে দেয়নি,
কোন রকম পুলিশ টুলিশ এর অত্যাচার করেনি। আজকে এই রাজ্য সরকার আসার পর থেকে যে দেশের মধ্যে চলছে সেটা বুঝতে পারছেন। কারণটা কি? আমার ভাইপো সে পরিষ্কার জিনিসটাকে তথ্যটাকে তুলে ধরছে কি বুঝলেন। সামনে পঞ্চায়েত ভোট, পঞ্চায়েতে কি কি দিতে হয় না দিতে হয় কি বুঝলেন, একটার পর একটা তুলে ধরছে। মানুষের চাকরি কি বুঝলেন, মানুষের কর্ম টেট থেকে তুলে হচ্ছে কি বুঝলেন। আজকে 100 দিনের কাজ রাজ্য সরকার সেটাকেও বন্ধ করে দিয়েছে। এই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরার জন্য দেখছে বাংলার সংখ্যালঘু মুসলিমরা আস্তে আস্তে সব ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, আইএসএমে চলে যাচ্ছে, বামপন্থীতে চলে যাচ্ছে। একে রুখতে হবে, এইটাকে যদি ফেলা যায় কি বুঝলেন, তাহলে আমার দলকে তৃণমূল পার্টিটা বাঁচানো যাবে। আপনারা বলুন তো আমার ভাইপোর বয়স কত? সেটা আমার ছেলে, হ্যাঁ কত বয়স সে ছেলেটার বয়স কত আপনারা বলেন? সেই বয়সে আমার এই ভাইপো এতটা এগিয়ে গেছে, মানুষের মন কেড়ে নিয়েছে, প্রাণ কেড়ে নিয়েছে। আজকে আরো সব বিধায়ক আছে মাশাআল্লাহ, আপনি দেখেছেন বিভিন্নভাবে, হ্যাঁ তারাও নিজেরা নাম করছে এই ভাইপোটাকে বসাবার জন্যে, হ্যাঁ এই কাজ করছে। এর আগে সুজনকে ভরে দিয়েছে জেলে, হ্যাঁ বিমানকে ভরে দিয়েছে। এর আগে আপনার সেলিমকে ভরে দিয়েছে। এর আগে দেখেছেন আপনারা আপনার আব্দুল মান্নানকে ভরে দিয়ে অধীরকে ভরে দিয়েছে, জেলে ভরে দিয়েছে, ভরে দিয়েছে, 2 ঘন্টা বা 1 ঘন্টা বাদ ছেড়ে দিয়েছে। এর আগে 9-7কে ভেতর ছেড়ে দিয়েছে। এবারে নিয়ে যে কলে কৌশলে চক্রান্ত করে আজকে বলছেন, হ্যাঁ যে সঙ্গে অগ্নিঅস্ত্র ছিল, অগ্নিঅস্ত্র ছিল, সেই লোকটা কোথায় গেল, সে গেল লোকটা কোথায়? ভারতবর্ষের আইবি সিবিআই আছে, তদন্ত করুন, তাকে বের করুন, সে লোকটা দেখতে চাই আমরা। এবং যে অস্ত্রটা কই, সেই অস্ত্রটা কোথায়, কার কাছে ছিল, কে বের করেছিল? পুলিশ, পুলিশের কথা বলছেন? পুলিশে কি জিনিস আমরা জানি না, এদের আচরণ কোথায় চলে গেছে। ইচ্ছা করলে গাড়ির মধ্যে ভরে দেবে, দিয়ে বলবে আপনার গাড়িতে আমস ছিল, হ্যাঁ এই কম্বলে ভরে দেবে, ভরে দিয়ে বলে আমস ছিল। এইভাবে তো মিথ্যে করে রাফকে সাজিয়ে বহু ছেলে দেখার জীবনগুলো বরবাদ করে দিয়েছে। গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবাংলায় চারিদিকে তোলাবাজি, গিন্নি সিন্ডিকেট, মার পিট, খুনো খুনি চারিদিকে করে বেড়াচ্ছে। আজকে আমার ভাই পা বাস, হ্যাঁ ন্যায় প্রতিবাদ করার জন্য, সত্য কথাটা বলার জন্য আজকে কলে কৌশলে, হ্যাঁ আপনারা করতে চাইছেন সংখ্যালঘু ভোট। এবং আমার ভাইপো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান উভয় আমার ভাইপোকে ভালোবাসে, উভয় পাশে দাঁড়িয়ে আছে। আজকে বলুন আমার বংশের ছেলেতে ঘরে কেউ তো আজ অব্দি ভরে না, ভরে যদি দেখাতে পারবেন, কেউ তো আজ পারবেন না দেখাতে, আজকে চিন্তা করতে পারবেন যে এত বড় কাজ করেছেন। মমতা নিজের কপালে বাজ ফেলে দিয়েছে, নিজের কপালে আগুন লেগেছে, মনে রেখে দেবেন। বাংলার কোন মানুষ দাদা হুজুর কি বলার ভক্তবৃন্দ, হ্যাঁ পঞ্চায়েত ভোটে তার জবাব দিয়ে দেবে, তার জ্ঞান ফিরিয়ে দেবে, হ্যাঁ তাকে লজ্জা লাগে না। কোন মুখে সে ফির ফোটা পিসায় বাড়ি এসেছিল ভোট দেওয়ার জন্য, বাড়ি বাড়ি দাঁড়া দাঁড়া ফ্যা ফ্যা করে ঘুরে বেরিয়েছিল ভোট দেওয়ার জন্য। আজকে কাজ মিটে গেছে, গদি পেয়ে গেছেন, হ্যাঁ কার পাল্লায় পড়ে, কার চক্কানে পড়লে এত বড় কঠিন কাজ আপনি করলেন, তার জবাব কিন্তু দিতে হবে। এই বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আগামীতে এর জবাব দিয়ে দেবে পঞ্চায়েত ভোটে। হ্যাঁ দাদা হুজকে যারা ভক্তবৃন্দ আছেন, মুরিদ আছেন, আপনার কথা মনে রাখবেন। হ্যাঁ অনেকে তৃণমূল করে কি বুঝলেন, তারা করুক তৃণমূল করতে আমি মানা করি না কি বুঝলেন, সিপিএম করেন, কংগ্রেস করেন, বিজেপি করেন, কিন্তু হরপুরা পীর সাহেবদের ছেলেদের ঘরে এইভাবে ধরে হিঁচিয়ে আজকে জেলে ভরে দেবে, এটা কোনোদিন কেউ মেনে নেবে না। আর যত যাই করে বলেন মিথ্যে কথা আপনি বলছেন, মিথ্যে ভাবে সাজিয়েছেন, স্বর্ণ আকাশে দাঁড়িয়ে যদি বলেন, ফেরেস্তা যে আকাশে, ফেরেস্তাও যদি বলে কি বুঝলেন এই ছেলেটা এই কাজ করেছে, কোনোদিন বাংলার মানুষ মেনে নেবে না, দাদা হুজুর কি বলে ভক্তরা মেনে নেবে না। এটা পুরোপুরি আপনারা সাজিয়ে চক্রান্ত করে এটা রাজ্য সরকার এই কাজটা করেছে, এটা নাক্কার জিনিস, ঘৃণা জিনিস, এটা বাংলার মানুষ মেনে নেবে না। আমি বাংলার সমস্ত মানুষকে বলতে চাই আপনারা গ্রামে গঞ্জে প্রতিবাদ করুন, প্রতিবাদ করবেন, ন্যায় কথা বলবেন, তবে গাড়ি ঘোড়া
ভাঙচুর ইট পেটকে কোন মানুষের ক্ষতি করবেন না, প্রতিবাদ হবে চারিদিকে। কি বললেন আপনারা আন্দোলন করুন, আপনারা আপনাদের পীরের ছেলেকে বলেছে, দাদা পীরের বংশধরকে বলেছে, আমার বংশে আঘাত এনেছে, বিয়াদম্মার মেয়ে ছেলে ভারতবর্ষে কোনদিন আজ অব্দি ভারত স্বাধীনের পর থেকে মুখ্যমন্ত্রী হয় না। হ্যাঁ, এরকম মুখ্যমন্ত্রী কখনো হয় না, একদম ভারতবর্ষে দিয়ে এই যে মুখ্যমন্ত্রী হয়েছে, অপদার্থ মূর্খ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে, সেটা মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, এটাও বলে দিচ্ছি আপনাকে, ভোটের মধ্যে যে ভোট হয় মমতার নামটা মিছে পুঁছে দেবে, বাংলার মানুষ পুঁছে দেবে। কিভাবে আছেন না আছেন পশ্চিমবাংলায় আমরা জানি, আপনি ভোট করে নাই আগামী পঞ্চায়েত ভোটে, গত পঞ্চায়েতে বলতে পারবেন ভোট হয়েছে? হ্যাঁ, কি করে আছে, জোর করে মেরে পিটে আজকে পঞ্চায়েতগুলো দখল করে রেখে দিয়েছেন, আপনারা ভোট করতে দেননি, গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে মেরে পিটে রেখে দিয়েছেন, মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, মানুষকে খুন করেছেন, মানুষ ধ্বংস হচ্ছে, খুন খারাপই হচ্ছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি নিজে জেল খাটেনে, মমতা জেল খেটেছে, তাকেও ভরে দিয়েছে, হ্যাঁ আবার ছেড়ে দিয়েছে, মমতা স্বয়ং নিজে নামান্ন ভাঙচুর করে না, হ্যাঁ বামপন্থী আমার ভাঙচুর করেছে, কি হলো ওরা কেছে হচ্ছে বিধানসভায় ভাঙচুর করে তুরি সাত করে দিয়েছে। আজকে আপনি কলে কৌশলে চাইছেন নৌসাদকে ধরো, হ্যাঁ আটকাও, সেটা বাচ্চা ছেলে, হ্যাঁ সে এগিয়ে যাচ্ছে, তাকে এগিয়ে নিয়ে যান, সহযোগিতা করুন, সে আসুক, হ্যাঁ সে দেড়িয়ে যাক, পার্টি করুক, হ্যাঁ আপনি দেবেন না কেন, একলা করবেন পার্টি, কোনো দলমত থাকবে না, একলাই থাকবো, হ্যাঁ কোনো দল উঠবে না, একমাত্র আমি ছাড়া কেউ উঠবে না, বিরোধী দল থাকলে মারো পেটো, আন্দোলন করলে মারো পেটো, বসিয়ে দাও, উঠতে দিও না, উঠতে দিও না, এইটাই তো চক্রান্ত আপনার, এটা বাংলার মানুষ বুঝে নিয়েছে। আগামী পঞ্চায়েতে ইনশাল্লাহ আশা করি মানুষ ফুরফুরা পিসা ইব্রাহিম পিসা কি বলছে না বলছে এর জবাব ইনশাল্লাহ ওই মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রীকে ইনশাল্লাহ দিয়ে দেবে পঞ্চায়েতে ইনশাল্লাহ। আমি আশা করি সমস্ত মানুষের কাছে, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে মানুষের কাছে আমি আশা করি, দেশকে বাঁচাবার জন্য, দলকে বাঁচাবার জন্য, পশ্চিমবাংলাকে বাঁচাবার জন্য, গোটা ভারতকে বাঁচাবার জন্য এই সরকারকে মন থেকে টান মেরে দূর করে ফেলে যান, তাহলে আপনারা বাঁচবেন, আমরা বাঁচবো, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো, তা নয় আগামী দিনে আমাদের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে, এই কথা আমি বলতে চাইছি।